চেতনা আমাদের প্রেরণা। আপনারা দেখছেন চেতনা ডট টিভি। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে চাঁদপুরের শাহরাস্তিতে জশ্ন জুলুস ও মানববন্ধন। আধুনিক মানসম্পন্ন চিকিৎসা সেবা রেনেসা হাসপাতাল, আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ ল্যাবে সকল প্রকার পরীক্ষা নিরীক্ষা ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকের সাহায্যে সর্বপ্রকার জটিল অপারেশন করা হয়। সাচার পুলিশ ফাঁড়ির উল্টা পাশে মজুমদার টাওয়ারে অবস্থিত সাচার রেনেসা হাসপাতাল, কচুয়া, চাঁদপুর। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে চাঁদপুরের শাহরাস্তিতে জশ্ন জুলুস ও ফ্রান্সে সরকারি পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি গোহট ও দোয়াভাঙ্গা হতে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা পরিষদ মাঠ প্রদক্ষিণ করে নিজমহের মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়। এ সময় আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ডাক্তার জালালউদ্দিন কাসিমি, সাংগঠনিক সম্পাদক আবুল হাসানাত মোহাম্মদ জুলহাস, দপ্তর সম্পাদক নকিব মোহাম্মদ বদরুদ্দোজা, গাউসিয়া কমিটির দাওয়াতে খায়ের সম্পাদক কাজী আব্দুল হান্নান, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের সহসভাপতি মাওলানা আব্দুর রহিম, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল রিফাত, বাংলাদেশ ইসলামী যুবসেনার সভাপতি মামুনুর রশিদ আল আজহারি, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সভাপতি ছাত্রনেতা কামরুল হাসান বাবু, সাধারণ সম্পাদক এইচ এম ফয়সাল তালুকদার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হোসেন হক সহ উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তাগণ বাংলাদেশে ফ্রান্সের সকল প্রকার পণ্য বর্জন করার আহ্বান জানান। আলোচনা শেষে নিজমহের পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে দোয়া মোনাজাতের মাধ্যমে মানববন্ধন শেষ হয়। চাঁদপুরের শাহরাস্তি থেকে মোহাম্মদ জামাল হোসেনের ভিডিও চিত্রে চেতনা টিভি।